আবার দেখা হয়ে গেল, কি খবর? না ওই আমরা মানে ওই সব বাজে লোকের কথা কান দিতে নেই। কি হে খোকারা, দার্জিলিং যাবে? চলে এসো, বাসে অনেক জায়গা রয়েছে। আপনার মতো লোকের সাথে আমরা কোথাও যেতে চাই না। তা যাবে কেন? আরে চলে এসো চলে এসো, একসাথে যাওয়া যাবে। না আমরা যাব না। কেন না কেন? ও বুঝেছি। কি বুঝেছেন? রাগ হয়েছে? হ্যাঁ তা এখনো যাইনি বুঝি। তাও খোকারা বলি, তোমরা তো সচরাচর রেলগাড়িতে যাতায়াত করো না, তাই জানো না। আপনারা কে কইল? আমরা যাতায়াত করি না, আমরা সব জানি। জানো তো ওই রেলগাড়িতে ওঠার সময় অমন দু চারটে কথা কাটাকাটি হয়েই থাকে, তো ওর জন্য কিছু মনে করতে নেই। তোমরা হচ্ছে আমার ছোট ভাইয়ের মতন, আদর করে একটু ওই কান টান বলে দিলেই বা কি করতে পারতে। ওটা দিদা এই যে কান মনে দেবে বলছে গো। আরে শেষে সে তো আদর করি। উঠে এসো, আমি তোমাদের পথে সিনারি দেখাতে দেখাতে নিয়ে যাব। সাহস থাকে তো নেমে আসুন, মারবো একটা তিন নম্বর চামচের প্যাচ, একেবারে বকচ্চপ বানিয়ে দেব। এই দেখ হাসে, ওই দেখো ওই দেখো আবার রাগ করে। আরে আমি নামবো কেন, তোমরা উঠে এসো না। দাঁড়ান আমি বাসে উঠছি, আমাকে আটকাস না, ছেড়ে দে ছেড়ে দে আমাকে। না না তোরা আমাকে ছেড়ে দে, আমি ওকে মারবই, আমি মারবই, আমি মারবই। গেলে না তো আমার সঙ্গে? হায় হায় তোমরা জানো না তোমরা কি হারাইতেছো। আমরা জানতেও চাই না। ঠিক আছে ঠিক আছে, কি আর করা যাবে, তোমরা যাবে না যখন তখন তোমাদের একটা চকলেট প্রেজেন্ট করে যাচ্ছি। আমার চকলেট দেখাচ্ছে? দেখো হয়তো পরে আবার আমার কথা ভাববার দরকার হবে তোমাদের, তখন নিশ্চয়ই এত রাগ থাকবে না। বাবা কত বড় চকলেট, এটা ফেলে দিই টেনিদা? ফেলে দেবেন? কত বড় একটা চকলেট ফেলে দিতে যাচ্ছেন? একেবারে নবাব সিরাজউদ্দৌলা এসেছেন, এটা আমার। এইটা কি কইটা তোমার হইল? ওরে ঝগড়া করে তো আমি এটা আদায় করলাম। ঝগড়া করলে আবার তার দেওয়া চকলেট খাবে? শোন, ঝগড়া করা এক জিনিস আর খাওয়া দাওয়া আরেক জিনিস, দুটোকে একসাথে মিলিয়ে ফেলার কোনো মানেই হয় না। হ ঠিকই তো, আমরা ভাগ পাবো না টেনিদা। সে পরে কনসিডার করা যাবে। এখানে আর দাঁড়িয়ে থেকে কি হবে, একটা বাস টাস দেখে উঠে পড়া যাক। দাঁড়া না, ঘোড়ার ডিম আগে একটা ভালো রেস্তোরাঁ দেখে খেয়েটে নি, নইলে 50 মাইল পাহাড়ি রাস্তায় যেতে যেতে পেটের নাড়ি বুড়ি পর্যন্ত হজম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিকই বলেছো, আমারও তো বেশ খিদে খিদে পাচ্ছে। হ আমারও তাই। তবে ওরে আমি কি তোদের চিনি না, তবেই না আমি তোদের লিডার। চল চল খেয়ে আসি। চলো 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 চলো। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবার মনে হচ্ছে ছুটি কাটাতে যাচ্ছি, কি বল আবুল? সত্য কইছস, এই না হইলে ছুটি কাটানো। আমার তো কেমন যেন শোক জুড়াই আইতাছে। আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতে মরি। সুরবাইট করতেছস রে পেলা কেন? গানটার তো 12টা বাজাইলি। তুই যেন একেবারে সাক্ষাৎ গন্ধর্ব, তোর গলা দিয়ে যেন গলগল করে সুর বের হয়। আরে তুমলোক কাজিয়া মাত করো। ঠিক, তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না। তোদের গলা দিয়ে যে সুর বের হয় সেটাকে বলা যেতে পারে গর্ধব রাগিণী। আমি বাবা তোমাদের সুরের ব্যাপারে কিছুই বলছি না, তবে সহজ সরল লজিক যদি ধরতে হয় তাহলে বলতেই হবে পেলার এই গানটা এখানে গাওয়ার কোনো রাইটই নেই। কেন কেন রাইটটা নেই কেন? গান কি জায়গা বুঝে গাইতে হবে নাকি? নিশ্চয়ই, যেমন ধর তুই এখানে মরে যাওয়ার কথা বলছিস, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা বাধা দিলেও তুই মরতে পারিস, কিন্তু এখানে কিছুতেই তোর জন্ম হয়নি। ব্যাপারটা তুই একটু বুঝাইয়া কর।
আরে ওর যদি এখানে জন্ম হতো তাহলে এখানকার গাছে গাছে দোল খেয়ে বেড়াতো, আমাদের সাথে এই গাড়িতে কিছুতেই বসে থাকতে পারতো না। দোল খাইতো গাছে গাছে? তার মানে একটু আগে যে গুদানরে গাছে দোল খাইতে দেখলাম ও সেগুলার সাথে থাকতো? মানে ওই পেলা পেলা রে, দেখ কে ব্লুতরে কি কইতাছে। কি রে? হ্যাঁ এই কেবলা, কেবলা আমাকে বাদর বলছে নাকি? দেখ কেবলু আমাকে যদি একদম। এর মানে কি? কি হলো এর মানে? কি কি মানে হয় এই কবিতা? কবিতা? কিসের কবিতা? আই যাও এই কাগজটায় কবিতা লেখা দেখি দেখি, কোথায় পেলে এটা? আরে চকলেটটা খাবো বলে বের করেছিলাম, প্যাকেটের ভেতরে এই কাগজটা ভাঁজ করা ছিল। দাও জোরে জোরে পড় পেলা। আরে দাঁড়া না। হ্যাঁ শোনো, মিথ্যে যাচ্ছ দার্জিলিং, সেখানে আছে হাতির শিং, যাবে তো যাও নীল পাহাড়ি, সেথায় নড়ে সবুজ দাড়ি, সেইখানে তে ছাউ বাংলোয় লেখা নেই কো বুড়ো আংলায়, গান ধরেছে হাঁড়ি চাচায় কুন্ডু মশাই মুন্ডু নাচায়, ইতি শ্রী ঝুমুরলাল চৌবে চক্রবর্তী। এইটা কি লিখছে? কিছুই তো বুঝলাম না। তুমি কি কিছু বুঝলা টেনিদা? না রে, চকলেটটা তো ওই শিড়িং এটা দিল। তাহলে কবিতাটা লিখলো কে? এই চক্রবর্তীটা কে? যে দোকান থেকে কিনেছে সেই দোকানদার? দূর, দোকানদার খামোখা কবিতা লিখতে যাবে কেন? নিশ্চয়ই এর কোনো অর্থ আছে, কিন্তু সেটা কি একটু ভাবতে হবে বুঝলে টেনিদা। ভাবা ভাবি এখন বন্ধ কর, চকলেট খা, যা হবে দেখা যাবে, এখন আনন্দ কর তো। ও ড্রাইভার দাদা জোরে চালান, ধর ধর গান ধর, 1 2 3 4 আমরা চার মূর্তি মোরে খুব ফুর্তি, চলেছি দার্জিলিং পাহাড় আমরা চার মূর্তি, সবাই গা মনে খুব ফুর্তি, চলেছি আবার কি উল্টে পাল্টে গাইছি বলছি, চলেছি দার্জিলিং পাহাড়। কবিতা একটা গান বানালো ঝন্টি পাহাড়ির জায়গায় দার্জিলিং পাহাড়। চল 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 আবার শুরু, আমরা চার মূর্তি মনে খুব ফুর্তি, চলেছি দার্জিলিং। দুপুরের খাওয়াটা একটু বেশি খাওয়া হয়ে গেছে না রে? আমাগো হয় নাই, তোমারে আমি আগেই কইছি টেনিদা, খাউন দেখলে না তোমার মাথাটা ঠিক থাকে না, একদিন এর জন্য না তুমি বিপদে পড়বা। আসলে কি হয়েছে জানিস, কলকাতার এই গরমে তো কিছু খেতেই ইচ্ছে করতো না, পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে খিদে যা চাগিয়ে উঠছে না, খেতে বসে আর সামলাতে পারছি না। সত্যি মনটা একদম ভরে যাচ্ছে, আকাশ জুড়ে কাঞ্চনজঙ্ঘা ঝলমল করছে, ম্যাল দিয়ে টক বকিয়ে ঘোরা যাচ্ছে, শিনচলের বুনোপথে কত রকম পাখি ডাকছে, আমার কি মনে হয় জানো টেনিদা? প্লিজ ক্যাবলা, কবি হোস না, এক পেলাকে সামলাতে পারি না, তারপর তুইও যদি। ৬০ জনের দলে একজন কবি যথেষ্ট, কি কও টেনিদা? যা বলেছিস, কিন্তু ক্যাবলার কথার মধ্যে কেমন কবি কবি হওয়ার গন্ধ পাওয়া যাচ্ছে না? ক্যাবলা আর কি করবে, পরিবেশটাই এরকম, কলকাতার গরমে মানুষ যখন আইঢাই করছে ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম খাচ্ছে, আর আমরা গরম কাপড় পরেও শীতে ঠক ঠক করে কাঁপছি। হেইডা ঠিকই কইছস, এইখানকার জলবায়ু সত্যই খুব মনোরম। তবে আমার তো থেকে থেকেই গান গেয়ে উঠতে ইচ্ছা করছে। এই রে আবার পেলা খেপেছে। প্লিজ পেলা, একেতেই একটা আইডাই খাওয়া হয়েছে, তারপর এরকম একটা জমাটি আড্ডা হচ্ছে, তার মধ্যে তুই আবার হয়েছে গানই হবে, তবে সেটা ক্যাবলা গাইবে। ঠিক আছে আমিই গাইব, কিন্তু তোমরা সবাই চুপ করে বসে থাকবে তা হবে না, সবাইকেই আমার সাথে গাইতে হবে, বলো রাজি? এখানে না, চলো সামনের লনে খোলা আকাশের নিচে ফুলেদের মাঝখানে আমাদের গান হবে। পেলা যা একটু চা দিতে বলে আয়।
চা খেতে খেতে আমরা গানের আসর বসাবো। আবার চা এরপরে? যা না, চল চল। সত্য এটা নিদা, চারিদিকে এমন সুন্দর দৃশ্য, ক্যাবলাটা যদি কবি হইয়াই যায় তাই তো আশ্চর্যের কিন্তু কিছু থাকবো না। ক্যাবলা এখন কবি নয়, গায়ক হবে, সাথে আমরাও। ধর ক্যাবলা, গান ধর। কিন্তু কোন গানটা ধরি বলতো? এই তোর সমস্যা ক্যাবলা, গান করতে বললি কোন গানটা করি বলতো? আরে যেটা মনে আসে সেটাই গা। বেশ একটা আনন্দের গান কর ক্যাবলা। আর হ্যাঁ, আমরা জানি এমন একটা গান করিস, না হলে আমরা গলা মেলাবো কি করে? আরে সেদিন তোদের বাড়িতে যখন গেলাম, মাসিমার তুই একসাথে একটা গান করছিলি না? আহা, মাসিমার কি গলা! ধর ধর, ওটাই ধর। কতদিন আমার সাথে বসে গান করিস না বলতো? আমি একটা রবি ঠাকুরের গান করছি, আমার সাথে তুইও গান কর। সত্যি মা, অনেকদিন গান করা হয় না, কিন্তু আমরা যে একটু খেলার মাঠে যাবো মা। ঠিক আছে, টেনি না হয় একটু বসবে, একটা গান করেই তোরা চলে যাস। কিরে টেনি, তোদের আবার দেরি হবে না তো? না না, কি যে বলেন মাসিমা, আপনি এত সুন্দর গান করেন, সব সময় তো শোনা হয় না। এই ক্যাবলা, তুই মাসিমার সঙ্গে গানটা করে নে, তারপরেই আমরা মাঠে যাব। ঠিক আছে। বাহ 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 বাহ, সত্যি প্রকৃতির কোলে এইভাবে গান গাওয়া, আমাদের ছুটিটা সার্থক হতে চলেছে, কি বল হামলে? সত্য কথা। না, মোটেও সত্য কথা নয়, আমার মোটেও ভালো লাগছে না। কেন? খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি গান গাইছি, এইটা তোর ভালো লাগছে না? না লাগছে না। দু তিন দিন হয়ে গেল এখানে এসেছি, তারপর কি করছি আমরা? হ্যাঁ কি করছি? একটু এদিক ওদিক যাওয়া, তাছাড়া খাওয়া আর ঘুম। তা কি করবি, লোকে ছুটি কাটাইতে আসে কেন? নিরিবিলিতে খাওন দাওন কইরা স্বাস্থ্যটারে একটু ভালো কইরা লইয়া যাইতে। আরে বুঝলি না, কলেজে ক্লাস করতে পারছে না কি না, তাই ওর মন খারাপ। তা যা না, এখানকার কলেজ তো খোলাই আছে, গিয়ে লজিকের ক্লাসে ঢুকে পড়। তোমরা যাও না। আমরা যাবো কেন, আমরা এইখানে থাকুম, তোর ইচ্ছা হইলে তুই যা গিয়া, যেইখানে খুশি যা। ঠিক আছে, তাহলে তাই যাচ্ছি। কোথায় যাবি ক্যাবলু? যাচ্ছি গাড়ি ঠিক করতে, কাল ভোরে আমি একাই যাব টাইগার হিলে সানরাইজ দেখতে। এই এই এই, আরে আরে তাই বল, টাইগার হিলে যাবি? এ তো দারুণ প্রস্তাব, ওরে আমরাও কি যাব না? না, তোমাদের যেতে হবে না। কেন? তোমরা এখানে বসে শুধু খাওন দাওন করো, আমি একাই যাব। ওলা পানের একা যাইতে নাই টাইগার হিলে, বাঘে দুইটা খাইব। ওখানে মোটেও বাঘ থাকে না। বেশ তো, তা গাড়ি ভাড়া কেন হয় তুই একাই দিয়ে দিস? মানে তোর যখন এত জেদ চেপেছে তখন না হয় একাই যাস, আমরা তোর বডিগার্ড হয়ে যাব এখন। মানে তোকে যদি বাঘে টাকে ধরতে আসে। ধুত্তর, এগুলোর খালি বকর বকর। দেখো সত্যি যদি যেতে হয় চলো এইবেলা গাড়ি ঠিক করে আসি। হ্যাঁ হ্যাঁ চল, এখন কদিন আবহাওয়াটা ভালো যাচ্ছে, বেশি মেঘ বা কুয়াশা হলে ও গিয়ে শীতে কাঁপাই সার হবে। ঘোড়ার ডিমের টাইগার হিল, ক্যাবলার বুদ্ধিতে পড়ে যত ভোগান্তি, গাড়ির গাটাও আইসক্রিমের মতো ঠান্ডা। ও এইবার আমাগো আইসক্রিম বানাইব। বুঝলে টেনিদা, লেপ টেপগুলো জড়িয়ে এলে মনে হয় ভালো হতো। অত বাবুগিরির যখন মন তখন কলকাতা থাকলেই পারতি। কেন, তোর মনে হয় ঠান্ডা লাগতেছে না? ওরে এই ঠান্ডার মধ্যে পৃথিবীর কত দেশ থেকে কত লোক এই টাইগার হিলে আসে সানরাইজ দেখতে, তা জানিস? আর এইটুকু ঠান্ডায় তোদের প্রাণ একেবারে বেরিয়ে গেল। এইটুকু ঠান্ডা, এইটুকু ঠান্ডায় বুঝি মন ভরছে না? আচ্ছা বেশ, কাল মাঝরাতে তোকে এক বালতি বরফ জল দিয়ে স্নান করিয়ে দেবো, টের পাবি তখন। টেনিদা, শরীর গরম করার বেস্ট উপায় হচ্ছে গান। এসো কোরাসে একটা গান ধরা যাক। গান? ঠান্ডায় বলে মরে যাচ্ছি। এই হাবুল ধর তো। কি হলো অমন বিশ্রী করে চেঁচিয়ে চমকে দেবেন না, খাড়া পাহাড়ি রাস্তা, শেষে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবো। কই কি ফেলা, রবি ঠাকুরের গান গাইতেছি, কই চেঁচাইতেছি। বুঝো, ও গান করছিলেন, তা কি করে বুঝবো? হঠাৎ এমন করে চেঁচিয়ে উঠলেন, এটা কি ধরনের গান স্যার? রাইট, গান তো নয়, যেন একজোড়া
শিয়াল কাঁঠাল গাছের তলায় বসে মরা কান্না জুড়ে বসেছে। সত্যি ক্যাবলা কি এবার মার্সি করা যেতে পারে? জোর ঠিকই কইছ তো, ও জোর করলে বলেই তো আসা হলো। বলো তাহলে কেমন দারুণ দৃশ্য দেখালাম তোমাদের। ও সত্যি ক্যাবলা, এমন গ্র্যান্ড সিনারি কোনোদিন দেখিনি রে। তাই নাকি? কিন্তু এর চেয়েও ভালো সিনারি দেখতে হলে নীল পাহাড়িতে যাওয়া উচিত তোমাদের। কে বললো, কে বললো নীল পাহাড়ি? কান্দোরে চেয়ে হারিয়ে চাচায় কুন্ডু মশাই মুন্ডু না চায়। কে রে এই লোকটা? কে কোথায় গেল, কোথায় গেল লোকটা? তো রীতিমতো রহস্য, একদম গোয়েন্দা কাহিনী, রহস্য উপন্যাসের চেয়েও রহস্যময়। আমার কেমন যেন মনে লাগে এই সমস্ত হইল গিয়া ভূতের কাণ্ড। ভূত হোক বা পাগলই হোক, সময় সুবিধা মতো ওর মোকাবিলা করা যাবে। এখন ওসব ভেবে লাভ নেই। টেনিদা চলো বেশ করে একটু চা খাওয়া যাক। সেই ভালো, চলো চলো। হ্যাঁ বল, চল ঠান্ডা।